মেডিকেল ভেতরেরা মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ, মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটার, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা, এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালি বালি বাজারে। লক্ষ জনের আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই, বিচার চাই, এদিকে তো আসি মানে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এই প্রতিবাদ কর্মসূচি আসলে হচ্ছে আমাদের ছাত্রদের, আমাদের অভিভাবকদের, আমাদের যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছে, এটা হচ্ছে তাদের সংগঠিত সম্মিলিত প্রয়াস। তারা এই প্রতিবাদ চাইছিল, কারণ এই সময়ে সমস্ত বিবেকবান মানুষের প্রতিবাদ ছাড়া আর অন্য কোনো কিছু থাকতে পারে না, যেটা আজকে উত্তরপাড়া চিলড্রেন সোনমের যারা প্রাক্তন ছাত্রছাত্রী, যারা শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক এবং ছাত্রছাত্রী সহ সকলে মিলে এই প্রতিবাদে সামিল হয়েছে। এটা একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও একটা অভূতপূর্ব এই প্রতিবাদে সারা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনার নাম? বেদব্যাস মুখার্জি, উত্তরপাড়া চিলড্রেন সোনম। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, উত্তরপাড়া, হুগলি। সব উৎসবে, সব পার্বণে, সবার মনে, সবার প্রাণে চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। গ্রহণ করলেন, কি বার্তা দেবেন?
যারা এই ব্যাপারটা অর্গানাইজ করবে, সেটা যে স্কুলই হোক বা অন্য কোনো সামাজিক প্রতিষ্ঠানই হোক বা ডাক্তারবাবুরাই হোক, যারাই এই ধরনের অনুষ্ঠান করবেন বা এই ধরনের মিছিলে আমাদের ডাকবেন, আমাদের অবশ্যই এটা যেতে হবে। এটা আমাদের সমাজের দাবি এবং এটা আমাদের বিবেকেরও দাবি, এটা আমাদের করতেই হবে। যতদিন ধরে ওরা ওই মেয়েটি বিচার না পায় ততদিন পর্যন্ত আমাদের হাঁটতে হবে, দরকার হলে আরও কষ্ট করতে হবে। কী বলবেন আজকে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন ছাত্র উপস্থিত ছিল, কী বলবেন? কোনো কি আন্দোলন বাড়ছে? দেখুন, আমাদের যে জুনিয়র মেয়েটি চলে গেল, সে আরও অনেক বেশি কষ্ট করেছে, তার ডাক্তারি করার স্বপ্নটাকে তো চুনমার করে দেওয়াই হয়েছে, তার শারীরিকভাবে অত্যন্ত কষ্ট হয়েছে। সেই তুলনায় আমাদের এই কষ্টটা খুব বড় করে আমরা দেখছি না, এবং যদি আরও কষ্ট করতে হয় করতে হবে বাবা, আলটিমেটলি জাস্টিসটা ইম্পর্টেন্ট। আমার নাম ডক্টর শুভদেব মুখার্জী, আমি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বেরিয়েছে কেন একটা মেয়ে ডাক্তার, সে আমরাও মেয়ে, সেও একটি মেয়ে, একটা সে ছাত্রই আমাদের, হ্যাঁ আমাদের মেয়ের মতোই সে একটা মানে বাজে কাজে জড়িয়ে গিয়েছে, আজ মারা গেছে। আমাদেরও ভবিষ্যতে সন্তান রয়েছে, তারাও বড় হবে, আমাদের আমার ছেলে হলেও মেয়েদের প্রতি আমাদেরও সব বন্ধুবান্ধবদের মধ্যে মেয়ে আছে, অনেক সন্তান, তারাও বড় হবে, তারাও মেয়ে রয়েছে, তাদেরও যাতে সুবিচার হয়, তারা যাতে এরকম পরিস্থিতির মধ্যে না পড়ে, তারই জন্য আজ আমরা এই বৃষ্টির দিনে বেরিয়েছি, শুধু তাদের একটু ন্যায় বিচারের জন্য, যে আর ভবিষ্যতে কোনো মেয়ে এরকম যেন না হয়। অনেক ছোটো ছোটো ছেলেদের মধ্যেও এসব হয়ে থাকে, তাদেরও যেন না কোনো বিপদ না হয়, মেয়েরা যাতে সাবধানে থাকতে পারে, তারা রাতে বেরোলে তাদের সব ভয় যাতে না হয়। ইয়েস, তার জন্যই আমাদের বেরোনো, যে শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদের ক্ষেত্রেও এসব হয়, বাচ্চা বাচ্চা ছেলেদের ক্ষেত্রেও এরকম হ্যারেস্ট হয়, তাদেরকেও আমরা যাতে বড় করতে পারি, তাদেরকে বোঝাতে পারি যে সাবধানে থাকতে হয়। ছোটো ছোটো আমাদেরও অনেক মেয়ে বাড়িতে মেয়ে আছে, আমার মেয়ে না থাকলেও আমার মেয়ে আছে, মেয়ের মতো বাড়িতে অনেক মেয়ে আছে, বন্ধুবান্ধবদের মেয়ে আছে, তারাও যাতে ভবিষ্যতে নিরাপত্তায় থাকতে পারে, তাদের জন্যই আজ এই প্রতিবাদ। রাখি দাস, আমার ছেলে, ওই যে।